প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ পড়ুয় এক ছাত্রকে চরম মারধর করল তিন যুবক। ঘটনা খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন এলাকায়। খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজের তৃতীয় সেমিস্টারে পড়ে ওই ছাত্রী। এ বিষয়ে ওই ছাত্রের মা জানান, বেশ কিছুদিন ধরেই এলাকার কিছু যুবক মিলে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্তক্ত করত এবং তাকে প্রাণী মারের হুমকিও দিয়েছিল। বুধবার কলেজ শেষে প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য রওনা দিয়েছিল ওই ছাত্রী। এমন সময় স্বপন, প্রশান্ত এবং দীপন নামে তিন যুবক মিলে ওই ছাত্রের পথ আটকে তাকে বেধড়ক মারধর করে, ফলে অজ্ঞান হয়ে পড়ে সে। এই ঘটনার খবর পেয়ে ওই ছাত্রীর বাড়ির লোকজন ছুটে এসে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে ওই ছাত্রীর। কারা আক্রমণ করছে? ওই তো আমরা গ্রামের রই, নাম স্বপন, প্রশান্ত আর দীপন, তিনজনে মিল্লা আক্রমণ করছে। ও আক্রমণ করছে স্যার। কি কারণে আক্রমণ করছে স্যার? কয়দিন ধরে মায়ের লোকে ওগুলো হুমকি দিতেছে, মারণ লেগে ইয়া করতেছে, কইতেছে মারব, ধর মাইরি লেগো, এটা মারতেছে কি। এরপরে আমরা বিচার চাইছে এখন। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান ওই ছাত্রীর পরিবারের লোকজনেরা। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা খোয়াই শহরে যেমন ছিছি রব উঠেছে, তেমনি তীব্র চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।